আমি আশাবাদী কুমিল্লায় আগেও খুব ভালো নির্বাচন হয়েছে। সম্প্রতি সমাপ্ত জাতীয় নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দরভাবে 11টা আসনে এখানে হয়েছে। আশা করছি যে আগামী 9 তারিখ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন খুব সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে। যেই পরিমাণ ইভিএম দিতে হবে লাগবে তার চেয়ে দেড় গুণ, মানে আরও 550% বেশি থাকবে এখানে। যদি কোনো সমস্যা হবে না, সংকট সৃষ্টি হবে না, টেকনিক্যাল মানুষও এখানে থাকবে, কোথাও যদি পরিবর্তন করা লাগে সাথে সাথেই পরিবর্তন করে দিতে হবে, কোনো অসুবিধা হবে না। আপনারা আমাদের চোখ, আমাদের চোখকে আপনারা দেখেন, সেই আপনাদের চোখে আমরা দেখতে পাবো। আমি আশাবাদী এখন পর্যন্ত এমন কোনো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং আগামী 9 দিনে হয়তো এইরকমই থাকবে। আশা করি সেটাই, সবাইকে সেই আহ্বান জানিয়েছি যে আপনারা যার যার অবস্থান থেকে নিজেরাই মানে বিরত থাকবেন, যাতে মুখোমুখি না হতে হয়। যেটা আসবে সেটাই ঘোষণা হবে। আপনি 5টা আসছে, 5টাই পরপর দিয়ে যাবে, তারপরে আবার একটা আসলে একটাই দিয়ে যাবে। নিশ্চিত থাকেন একটা আসলে একটাই দিবে, 5টা মানে 101-5 পর্যন্ত যেটা যা লাগে সেইভাবে আগাবে। একটা পরে লাগাবে সিসি ক্যামেরা আমরা লাগাচ্ছি না, কেন্দ্রে কেন্দ্রে যেগুলি আছে সেগুলি সক্রিয় থাকবে। আমি বলেছি যে ইউ গো হেড, এখন আমি প্রকাশ্যে ওনার বলে গেছেন যে আপনারা যে কেন্দ্রে কেন্দ্রে যেগুলি আছে ওগুলি দিয়ে মনিটর সচল থাকবে, অবশ্যই সচল থাকবে। সংসদ সদস্য যা করতে পারবেন যা করতে পারবেন না সেটা আচরণবিধিতে বলা আছে, এর বাইরে হইলে উনি অবশ্যই ওই আচরণবিধি লঙ্ঘনের দায় যদি হয় সেটা হবে, কারণ উনি প্রচার প্রচারণা কতটুকু করতে পারবেন কী করতে পারবেন ওখানে পরিষ্কার বলা আছে, ওইটা আপনার পড়ে নিয়েন। এর বাইরে উনি করতে পারবেন, উনি যেহেতু এখানকার ভোটার, উনি ওনার বাড়ি এখানে, উনি এখানেই অবস্থান করবেন, উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করবেন, এইটাকে আমরা বিরোধ করতে পারবো না, এটা ওনার রাইট, সেটা উনি করবেন। কিন্তু উনি কতটুকু করতে পারবেন উনিও জানেন, বিধিবিধান আছে, তার বাইরে যেতে পারবেন। ধন্যবাদ।